ওয়েলকাম টু দাট অফ হিউমার আমি শাহরিন প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে এসেছি এই অনুষ্ঠানে কথা বলবো আমার পছন্দের প্রিয় তারকাদের সাথে বন্ধু এবং স্বজনদের সাথে আজকে দুজন তারকাকে আমন্ত্রণ জানিয়েছি এই সেটে আমি এক এক করে ডাকছি প্রথমেই ডাকছি তানভিন সুইটিকে তানবিন সুইটি হ্যালো ভালো যত সুন্দর হয়ে গেছে ঘটনা কি তাই কোনো ঘটনা নাই হাতটা ছাড়ো রিচি হ্যাঁ শ্রাবন্তী এবং দীপা তিনজনের ভেতর তুমি কাকে তোমার পাশে চাও তিনজনকেই চাই যায় যদি একজনকে বলা হয় উম রিচি তো এই নেই তুমিও জানো আমিও জানি আমায়িকা আছে শ্রাবন্তী আমায়িকায় আছে তাহলে দীপাকে চাই দীপা খন্দকার আমি জানলাম যে তুমি এসে আমাকে জড়িয়ে ধরবে কারণ এটা তোমার দীর্ঘদিনের অভ্যেস সেটাই এবং তাই তুমি ট্রাই করনি তুমি কথা হচ্ছে কম বুদ্ধিমতী

যদি মিডিয়ার কাউকে বলা চলে অপূর্ব নিশো ওরা খুব কনশাস পোশাক ব্যাপারে তুমি লং ড্রাইভে যাবে তোমাকে একটা সুন্দর গাড়ি দেওয়া হলো তোমাকে বলা হলো মাহফুজ তৌকির ভাই এবং জামান সেলিম ভাই তিনজনের ভিতরে একজনকে বেছে নিতে হবে মাহফুজ আহমেদ ভাই

তৌকির ভাই মাহফুজ ভাই ওরা উপযুক্ত না না উপযুক্ত না এটা বলছি না সবাই আমার খুবই ক্লোজ মাহফুজ হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড তৌকির ভাই আর সেলিম ভাই হচ্ছে আমার সিনিয়র ভাই অনেক কাজ করি তুমি ক্লোজ ফ্রেন্ড কে রেখে সেলিম ভাইর সাথে কেন যেতে চাও

আমি তৌকির ভাইকে বেছে নিব কেন কারণ তৌকির ভাই সাথে অনেক গল্প করা যায় অনেক কথা বলা যায় গল্প করতে করতে যাব আমি ড্রাইভ মানে গল্প মানে তাহলে মাহফুজ ভাইর সাথে গল্প করা যায় না সেলিম ভাইর সাথেও যায় না 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 মাহফুজ ভাই গল্প করার উপযুক্ত না তোমার কাছে উপযুক্ত না আমার কাছে মনে হয় যে মাহফুজ ভাই অনেক টেকনিক্যাল

আমি তো বললাম আমি তোকির ভাইকেই বেছে নিব কারণ হচ্ছে আমি মাহফুজ ভাই বা সেলিম ভাইয়ের সাথে লং ড্রাইভে লিস্ট কমফোর্টেবল হব না সেন্ট মার্টিনে হুমায়ুন সারের একটা বাংলো আছে সেই বাংলোতে তোমাকে ছেড়ে দেওয়া হলো দুই রাত থাকতে হবে দুই দিন থাকতে হবে বাংলো আশেপাশে কেউ থাকবে না তুমি তিনজন অপশন দেওয়া হলো তিনজনকে যে তুমি একজনকে নিতে পারবে সাব্বির শাহেদ জয় কাকে নিয়ে যাবে জয়কে নিয়ে যাব কারণ হচ্ছে সাব্বিরকে নিলে যেটা হবে একটু পর বিরক্ত লাগতে পারে সাব্বির কি বিরক্তিকর কিছু না বিরক্তিকর না সাব্বির যেটা হবে সেটা হচ্ছে অন্যান্য বিষয় নিয়ে অনেক মানে একটু পরে ও আমার প্রতি আর ওর কনসেন্ট্রেশন থাকবে না আর শাহেদের যেটা হবে শাহেদ হয়তো ঘুমিয়েই কাটাবে আর জয়কে নিলে যেটা হবে সারাক্ষণ জয়ের সাথে ঝগড়া করা যাবে কারণ ঝগড়া করা যাবে 2 মিনিটস বেশি তো জয় আর আমি একসাথে আসলে থাকতে পারি না দীপা এবং সুইটি আপা আমরা প্রচুর একসাথে বিদেশে অনেক নাটক করতে গিয়েছি অনেক জায়গায় আমরা ভ্রমণ করেছি তোমরা একটা ভ্রমণের কোন মজার কাহিনী কি তোমরা এখন শেয়ার করতে পারো যেটা আমিও ভুলে গেছি এরকম কিছু কোনটা সিঙ্গাপুরে মনে আছে তোমার সিঙ্গাপুরে আমি লিটু দীপা মাফুস, ইশিতা তুমি আমরা একটা মার্কেটের সামনে ছিলাম মোস্তফা মার্কেট আমি ভেবেছি বাঙালি মনে আছে আমার মনে আছে আমি ওখানে দাঁড়িয়ে আমরা সবাই তখন খেয়েছি রাতে আসলে তখন আমাদের বন্ধুত্বটা এত সুন্দর ছিল আমি দূরে একটা বাঙালিকে দেখে চিৎকার করে উঠেছি ভাই আপনি কি বাঙালি আর দেখি তারাও করে আসছে এক্সেলেন্ট ছিল সময়টা না দীপা তোমার কি মনে আছে যে আমার পকেটে কোনো টাকা ছিল না আমার ক্রেডিট ছিল যে পকেটে টাকা নাই কিন্তু দীপা বিদেশে দীপা আমাকে বলতেছে আমাকে একটা আইসক্রিম বা পেস্ট্রি আমি যদি কারণ হচ্ছে তুই কি করবি তোর জীবনেও খাওয়াতে পারবি না আমি বিদেশে ওকে টাকা ছাড়া আরেক মানুষের কাছ থেকে টাকা নিওরে খাওয়াচ্ছিলাম। ভিক্ষা করে ও দোকানে গিয়ে বলেছে যে এরকম একটু পেস্ট্রি দিতে দিবেন। তারপর বোধহয় অনেক কিছু পটায় টটায় সে আমার জন্য পেস্ট্রি নিয়ে আসছে। ওটা অনেক ইন্টারেস্টিং এট দ্য দীপা আসিফ বাপা মজুমদার দুইজনের মধ্যে কাকে ভালো লাগে? কি মানুষ হিসেবে না सिंगर হিসেবে? सिंगर হিসেবে আর মানুষ হিসেবে যদি পৃথক জিজ্ঞেস করি। सिंगर হিসেবে বাপা ভাইয়ের গান ভালো লাগে।

আমাদের তিনজনেরই খুব প্রিয় মানুষ আসি আচ্ছা দীপা এখন তো তুমি আছে এক সময় তোমার একটা সময় ছিল দীপা খন্দকার ছাড়া নাটক হওয়া দীপার শিডিউলের সাথে মিলিয়ে নাটক করা তো আমিও আবার ওই সময় দীপার ম্যাক্সিমাম নাটকের ছিলাম তো এখন তো তোমার সেই চাহিদা নাই তোমার কি মনে হয় যে এই চাহিদা কমে যাওয়াটা কি তোমার দুঃখ লাগে নাকি মনে হয় যে না না এটাই নিয়ম আমার কাছে মনে হয় এটাই নিয়ম কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা টাইম থাকে তার টাইম এটা আমরা বলি যে হিজ টাইম ওর হার টাইম ওরকম আমার একটা টাইম ছিল আমি আমার টাইমটা পুরোপুরি এনজয় করেছি পুরোপুরি আমার টাইমটা আমি কাজে লাগিয়েছি আমার এখনকার অবস্থান নিয়েও আমি যথেষ্ট খুশি কারণ হচ্ছে আমি সংসার করছি পাশাপাশি নাটকও করছি অনেকে তো দেখা যায় যে বিয়ে করে সংসার করে হয়তো কাজটাও আর করতে পারে না আমার ক্ষেত্রে তার সেটা হয়নি আমি সেটাও করতে পারছি সুইটি বা তোমার কোনো স্ক্যান্ডাল নাই পুরা তুমি একটা মিডিয়াতে এমন একজন মানুষ যার নামে কেউ কোনো কোনো দিন কোনো একটা কালিমা বা কালো দাগ লাগাতে পারেনি যার চরিত্রের উপরে যাকে নিয়ে কোনো কেউ বাজে কথা বলতে পারেনি নিজেকে এত স্বচ্ছ স্পষ্ট মিডিয়াতে কাজ করেও তুমি কিভাবে রাখলে মিডিয়ার আসলে শুরু থেকে একটা কথাই শুনতাম যে মিডিয়াতে গেলে খারাপ হয়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া আসলে কি জয় খারাপ হতে গেলে আমি বাসায় বসেও খারাপ হতে পারি আর মিডিয়ার মেয়েদের নিয়ে মিডিয়ার মেয়েদের একজনের যদি ডিভোর্স হয় এটা মানে সমস্ত পেপারে আসে কিন্তু বাইরে কিন্তু আরও দশটা মেয়ে ডিভোর্স হচ্ছে তো এই জায়গা থেকে আমার একটা চিন্তা হলো যে আচ্ছা মিডিয়ার মেয়েদের নিয়ে কেন বলবে শুধু তখন আমি চিন্তা করলাম যে না এমন আরেকটা জিনিস একজন সেলিব্রিটি যখন একটা মেয়ে বা ছেলে হয় তখন তার অনেক দায়বদ্ধ থাকে সমাজের কাছে যে আমি এটা করলে হয়তো আমার 10টা ফ্যান যারা আছে তারাও এটা করবে ধরো আজকে আমি একটা ড্রেস পরে তুমি যত স্ট্রিকলি এবং যত সিনসিয়রলি বিষয়টাকে নিয়েছো ইট ইজ वेरी অ্যাপ্রিশিয়েটেবল যে দীপাকি বলো যে সুইটি বা যেটা বলছে যে মিডিয়ায়কে সবাই খারাপ বলে এজন্য সে মিডিয়াতে অনেক

যে আমাদেরকে দেখে যেন মানুষ বলে যে এক্সাম্পল ওরা ওদের লাইফটা দেখো ওরা মিডিয়াতে আছে ওদের ফ্যামিলিটাও আর একটা জিনিস আমাদের সেটাই তো হওয়া উচিত নাকি হ্যাঁ আমি আমাদের ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে তো সেরকম হচ্ছে না আমাদের অনেক দের কারণে অনেকের অনেকের গুটি গুটি কয়েকের কারণে নানান রকম ভাবে মিডিয়া বিতর্কিত হচ্ছে সেই জায়গায় তোমার কি মনে হয় তোমাদের কি মনে হয় দীপাই বলে দিল যে আমরা আমরা হচ্ছে एग्जांपल হ্যাঁ কিন্তু সেই एग्जांपलটাকে আমরা রাখতে পারছি না গুটি কয়েক আমার যেটা মনে হয় রাখতে পারছি না অনেকে চেষ্টা করে হয়তো রাখা সম্ভব হচ্ছে না ফাইনালি তো শাহেদ আলীকে বিয়ে করার হঠাৎ সিদ্ধান্তটা তুমি কিভাবে নিলা কি হঠাৎই তো নিলাম আমার আমার এটা মনে হতো যে আমি যাকেই বিয়ে করি সে হয়তো একরকমই একই রকম হবে ছেলেরা হয়তো একই রকমই হয় অথবা হাজব্যান্ডরা হয়তো একই রকমই হয় আর আমি যদি জেনে শুনে প্রেম করে একটা বিয়ে করি সে যখন পর পরবর্তীতে আমার সাথে কোনো খারাপ কিছু করবে তখন সেটা আমাকে অনেক বেশি হার্ট করবে আমি অনেক কষ্ট পাবো সুতরাং তোমার মতে একজন সেলিব্রিটি एक्ट्रेस যদি प्रोड्यूসার হিসেবে থাকতো ইন্ডাস্ট্রিকে উপকার হতো না দীপা

এজেন্সির মালিক তুমি এজেন্সির মালিক হলে আমাদের জন্য কাজ করা আরো সহজ তো আমি আমি একটা কথা বলতে চাই এবং আমার দর্শক আছে আমার কলিগ যারা আছে একটা কথাই বলতে চাই যে আগে চ্যানেল যেমন বলে দিত যে না এই নাটক বানাবে এই নাটক বানাবে এ নাটক বানাবে কিন্তু এখন এজেন্সি বলে দিচ্ছে যে একে নাটক দাও এই হিরোইন নাও এই হিরো নাও এরই নাটক করবে আমরা বরং আরেকটা প্রসঙ্গে আসি আমি তোমাকে এবং দীপাকে কয়েকটা নাম বলবো

আমার কাছে সুইট কারণ ছোটবেলা তোমার কাছে তোমার কাছে কেন তারিন তোমার কাছে আমার কাছে একটু আনপ্রেডিক্টেবল লাগে মনে হয় না আর সুইট কাজ করা শুরু করেছি তারিন আমরা তুমি সবই বুঝতে পারো হ্যাঁ আমি বুঝতে পারি দীপা যেটা বুঝতে পারে না সেটা তোমাকে জিজ্ঞেস বুঝতে পারে হ্যাঁ আমি বুঝতে পারি ইন্টেলিজেন্ট বাহ দুজনেই বলে ইন্টেলিজেন্ট শ্রাবন্তী

সবচেয়ে এগিয়ে থাকা অ্যাক্ট্রেস যদি সব দিক থেকে বলা হয় কাকে বলবা দীপা কাকে বলবা জয়াকে বলবো যদি তার পরবর্তী পজিশনটাই কাউকে বলতে বলিস কাকে বলবা তার পরবর্তী তারিন তুমি তারিন সো দুটো হিসাবে মিলে গেল থার্ডটা মিলে কিনা দেখি থার্ড ওপি অপি তো কাজ করে না বাট ওর অ্যাক্টিং আমার কাছে খুব পছন্দ তোমার কাছে কোনো অপশন আছে কিনা না অপি অপি বাহ তাহলে তোমাদের জেনারেশনকে তুমি যদি তোমাদের মূল্যায়ন করতে বলা হলো তোমরা টপ 3 অ্যাক্ট্রেস বের করে ফেললা এক নাম্বার আপা দুই নাম্বার তারিন তিন নাম্বার অপি আচ্ছা এখন ছেলেদের প্রসঙ্গে আসি মোশারফ করিম খুব খুব ভালো অভিনেতা হ্যাঁ খুব ভালো অভিনেতা চঞ্চল চৌধুরী ভার্সাটাইল অভিনেতা অসাধারণ চঞ্চল অপূর্ব রোমান্টিক রোমান্টিক সজল সজল আছে ভালো সসো সসো নিশো গুড সম্ভাবনাময় সম্ভাবনা আছে মির সাববীর জোকার আমি সেটাই চেঞ্জ করার জন্য শুনতে চাচ্ছিলাম সাব্বিরকে জোকার ছাড়া কি তোমরা অন্য কিছু বলছো কেন বলছো না কেন সাব্বির কি জোকার নাকি সাব্বির তো ভালো অভিনেতা জোকারের অভিনয় করাটাও কিন্তু ডিফিকাল্ট আর সাব্বির সব ধরনের অভিনয় করে ইজ এ ভার্সেটাইল অ্যাক্টর হ্যাঁ অফ কোর্স শাহেদ তুমিও শাহেদ তোমার কি মনে হয় সো সো জিতু ভালো ভেরি গুড

সজলকে সোসো বললা কেন দুইজনই সজল তো অনেক জনপ্রিয় অভিনেতা এবং অনেক ভালো কাজ করছে প্রচুর পপুলার করতে পারে এক এক জনের চোখে এক এক রকম হয় তো অনেক দুইজনের চোখে এক রকম সজল ভালো অ্যাক্টিং করে তুমিও ভালো করো জয় সজল অনেক চেষ্টা করে ভালো করার এবং কাজটা অনেক সিরিয়াসলি করে আমি সজলের সাথে যতটুকু কাজ করেছে আমার কাছে মনে হয়েছে ও কাজটা অনেক সিরিয়াসলি করে আসলে হয় না যে একটু আগে আমরা কথা বলছিলাম দুর্ভাগ্য আর সৌভাগ্য নিয়ে সো সজল যতটা চেষ্টা করে যতটুকু সিরিয়াসলি কাজটা করে স্ক্রিনে হয়তো অতটা ও পায় না আসলে আমার কাছে স্ক্রিনেরও একটা ব্যাপার আছে কিন্তু মানে তিশা তিশা হার্ড ওয়ার্কিং ভীষণ হার্ড ওয়ার্কিং ইন্টেলিজেন্ট ভালো ওকে এখন তোমাকে যদি বলা হয় যে একটা চরম রোমান্টিক নাটক বানাতে হবে সুইটে বা এখন একটা রোমান্টিক নায়ক একটা রোমান্টিক নায়িকা নিতে হবে এখন তুমি কাকে সিলেক্ট করবা নিশো ছেলেদের মধ্যে মেয়েদের কাকে বলবো মেয়েদের কথা এই মুহূর্তে তো মনে আসছে না নতুন তেমন কাউকে চিনিও না আমি তুমি দেরি যেতে পারো নাকি না হুম কাকে বলবো নতুন যে কোনো একজনকে নিয়ে নিব হলেই হলো হুম তৃষা না কেন

না তুমি আমাদের বাইরে যাও কাস্টিংটা তোমার ঘরের মধ্যে আমাদের বাইরে গেলে খুব দুঃখী সাব্বিরকে নিলে অবশ্য সবাই হাসবে কারণ ও কান্না করবে আর সবাই হাসবে আমি জিতুকে নিব আচ্ছা আর হচ্ছে একটু রোমান্টিক একটু ইয়াং মেয়ে নিলে ভালো হয় সে ক্ষেত্রে আমার কাছে মনে হয় উর্মিলা শ্রাবন্তী করকে নিতে পারি আচ্ছা খুব হাসির একটা নাটক করবা অপশন দেওয়া হলো সাব্বির জাহিদ হাসান মোশারফ করিম যে কোনো দুজনকে নিতে পারবা একজনকে বাদ দিতে হবে

সিটিবা তোমার দেখা পৃথিবীব্যাপী সবচেয়ে সেরা চলচ্চিত্র কোনটা সবচেয়ে সেরা চলচ্চিত্র এই মুহূর্তে তো আসলে যেভাবে তুমি বলো লাস্ট দুদিন দিন আগে দেখলাম যেমন রোমান হলিডে দীপা সো তোমার পছন্দের কোন গান কি সেটা কোন গানটা তুমি রিসেন্টলি শুনছো যেটা আমরা দর্শককে শোনাতে পারি আমি তো বাসায় আসলে একটা গানই এখন রেগুলারই শুনি সকাল বিকাল সন্ধ্যা সেটা হচ্ছে সুন্দরবনই সুন্দরবনে সুন্দরী গাছ সবচেয়ে প্রিয় তুমি তো শোনাও এটা আমার মেয়ের খুব ফেভারিট হ্যাঁ তুমি গায় শোনাও আমার তো গলা খুব খারাপ তারপরে তোমার তো গায়িকা হতে হবে না সুন্দর সুন্দরী গাছ সবচেয়ে প্রিয় সেই গাছ গাছটি সুন্দর এবং আমার সম্পর্কটা যেই লেভেলের বা আমাদের বন্ধুত্বটা যেই লেভেলের এখানে আমি শুধু এই চেয়ারে বসে প্রশ্ন করে যাবো আর তোমরা উত্তর দিয়ে যাবে জিনিসটা মানন এখন আমার মনে হয় যে তোমাকে সুযোগ দেওয়া উচিত আমাকে তোমার চেয়ারটা দাও তুমি এখানে অ্যাঙ্করিং করো সেন্স অফ হিউমারে এই আড্ডায় তুমি এখন অ্যাঙ্কর আমি গেস্ট সাথে দীপা জয় দীপা জুটি তো জয় তোমার নামে যেই কথাগুলো আমরা শুনি সাধারণত যে তোমার মিডিয়াতে ঢোকার সময় এর সাথে মানে কয়েকজনের সাথে ফেয়ারছিল কি মানে কি কে তারা ছিল কে মিডিয়া ডন ছিল তারা ডনদের সাথে জয়ের সম্পর্ক ছিল তার মানে জয় কত বড় ডন দীপার সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল বলো

কখনো আমাদের খাওয়াওনি বাসায় বাসায় বিয়ের আগে দুইবার মনে বলেছিল তাও আন্টি বলেছিল তুমি নিজে একটা বাসা নিয়েছো খুব সুন্দর করে সাজিয়েছো আমার আমরা যে কয়েকজন মানুষ আছে একদিন বললেই পারো সেটাও তুমি বলো নাই আমি তোমাকে কথা দিলাম যে তুমি এই পার্টিটার আয়োজন করো কবে আমাকে খালি টাইমটা দাও

নিয়ে নেই পরে বলবো তোমাকে নিয়ে আছে তোমার নিজেকে অনেক চেঞ্জ করার দরকার আছে জয় হ্যাঁ তুমি নিজে অনেক সমস্যায় মানে সমস্যায় ভোগো এই জিনিসগুলো তোমাকে ছাড়তে হবে যেমন

তুমি আসার পরে তুমি এত ভালো ভালো মুভি পেয়েছো বলে না এটা একটা ভাগ্য কিন্তু যেমন জয়া অনেক ভালো ভালো কাজ করছে আমরা খুবই হ্যাপি যে জয়া এত ভালো কাজ করছে ইন্টারন্যাশনালি এখন কাজ করছে ঠিক তুমিও কিন্তু ওই সুযোগগুলো পেয়েছ কিন্তু তুমি খুব ভালোভাবে সেগুলো কাজ করতে পারো কাজ করে যাচ্ছি হ্যাঁ আমার মনে হয় তোমার আরো ভালো কাজ করা উচিত মানে সুইটি আমার মনে হয় যেটা বলতে চাচ্ছে যে জয় যদি আরো কেয়ারফুল হতো তাহলে তোমার পরের যে জেনারেশন এসছে তারা হয়তো অনেকেই অনেকেরই সুযোগই হতো না এখানে আসার তুমি তো লিখো ভালো আমি তো তোমার লেখাও পড়েছি দেখতাম যে তুমি শুটিং স্পটে বসে বসে লিখতা আঁকতে তুমি গান লিখতে অনেক ভালো তুমি সুদিয়াপা তুমি তো আমাকে পুরা ধুইয়া ফেলাইলা এখন আর তোমাকে এই চেয়ারে বসার দরকার নেই এবার দীপাকে একটু সুযোগ দাও

দীপা একটু মনে কষ্ট পাচ্ছে কারণ কেন প্রবেশ করবে কারণ আমাকে গডমাদারও বলতে পারবে না কেন কারণ ও আমাকে বলবে বুয়া টাইপের কি বিদেশে নিয়ে যেত তোর একশো ডলার দিব তাও তুই ব্যাগ গুছাই দে

এর ভিতরে তোমার ডিরেকশন দেওয়া কিংবা অন্য কোন জায়গায় কিছু না আসলে সিরিয়াসলি কোনো ডিরেকশন দেওয়ার প্ল্যানিং নাই মানে হচ্ছে রেগুলার ডিরেকশন দেওয়া যেটাকে বলে সেরকম ইচ্ছা নাই কোনো ওকেশনাল ডিরেকশন হলে দিতে পারি আর মুভি করার ইচ্ছা আছে সিনেমায় অভিনয় করার যদি ভালো কোনো ক্যারেক্টার পাই সেরকম করব ওকে সোwidetildepa তোমার নেক্সট প্ল্যান কি আমি যেমন আছে তেমনই থাকব কিন্তু তোমার তো

আমার মনে পড়ে না যাই হোক বাসর রাতে শ্রীকৃষ্ণ আমি যাই হোক তোর মনে পড়েছে কিন্তু তুই জয়ের একটা সাথে একটা স্মৃতি কথা বলি একবার সিজেএফবি তে আমি আর জয় নাচবো স্টেজে তো নাচছি আমি আমি আর জয় নাচছি হঠাৎ করে আমি পিছনে তাকিয়ে দেখি জয় না জয় তো সবচেয়ে ক্রেডিট তুমি যেটা দিবা জয় নিচে পড়ে গিয়ে পড়ে গিয়ে পড়ে গিয়ে আমি নাচ থামাই নাই স্টেজের নিচে পড়ে গেছে পড়ে গিয়ে ওখানে ও নাচছে আমি নাচতেছিলাম দীপাকে সুযোগ দেওয়া যাবে না কারণ দীপা যে সমস্ত কথা বলবে পরে নিজের কিছু প্রাইভেসি আর থাকবে না এনিওয়ে বন্ধুত্ব এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকুক এবং আমাদের এই বন্ধুত্ব আজকে থেকে না আমরা সম্ভবত 1998 থেকে আমরা সবাই বন্ধুত্বের এইট নাইনটি নাইন থেকে আমরা এখন পর্যন্ত বন্ধুত্বের বন্ধনে আছি এবং বাকি জীবনও যেন থাকতে পারি সো জয় হোক বন্ধুত্বের সেন্স অফ হিউমার অনুষ্ঠানে আজকের আড্ডা আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে আমাদের সম্পর্কটা কেমন আসলে কোনো স্ক্রিপ্টিং বা কোনো সীমাবদ্ধতার মধ্যে নিজেদেরকে আটকে রাখা যায়নি আমাদের আবেগ এবং কথাবার্তা সব কিছুকে ছাড়িয়ে গেছে সো জয় হোক বন্ধুত্বের আজকের আড্ডাটা ছিল একটু ডিফারেন্ট আসলে এই আড্ডার শুরু আছে শেষ নেই তারপরও শেষ তো করতে হয় দেখা হবে নেক্সট এপিসোডে নতুন অতিথিকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন গুড নাইট